রেশ কাটতে না কাটতেই শিলচরে ফের নিখোজ এক যুবতী। এবার এনআইটি ফকিরটিলা থেকে নিখোজ সোনালী কর্মকার নামের এক যুবতী। সেলাই শিখতে গিয়ে নিখোজ হয় যুবতী। শিলচর ঘুঙ্গুর আউটপোস্টে নিখোজ সংক্রান্ত মামলা দায়ের। যুবতীর নিখোজের ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর এনআইটি বড়াখাই বাগানের বাসিন্দা রাজকুমার কর্মকারের ১৯ বছরের কন্যা সোনালী কর্মকার, বড়াখাই হাইস্কুলের ছাত্রী সোনালী। বুধবার সকালবেলা সোনালী কর্মকার ঘর থেকে বের হয়, ফকিরটিলা একটি দোকানে সেলাই শিখতে যায়। এরপর থেকে সোনালী কর্মকার আর ঘরে ফিরে আসেনি। পরে পরিবারের লোকজনরা যেখানে সোনালী সেলাই শিখতে যায় সেখানে খবর নিয়ে দেখেন, সোনালী ওই দিন সেখানে যায়নি। অনেক খোঁজাখুঁজি করার পরও সোনালী কর্মকারের কোনো সন্ধান না পেয়ে অসহায় হয়ে পরিবারের লোকরা শিলচর ঘুঙ্গুর আউটপোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। এ নিয়ে বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির সঙ্গে। নমস্কার, পূর্বাঞ্চল প্রতিদিনে আমি সঙ্গে রয়েছি সুনীল চক্রবর্তী। আপনারা সবাই অবগত আছেন যে বিগত কয়েকদিন আগে পিঙ্কি রায় প্রেমতলার থেকে নিখোঁজ হয়েছিল, ওর মৃতদেহ পাওয়া গিয়েছে দুয়ার বন্ধের একটি নবনির্মিত বিল্ডিং এ। তো এটার আসামিকে ধরা হয়েছে পিনাক শুক্লবৈদ্য, হাইলাকান্দির ছেলে, ধরা হয়েছে, জেলে প্রেরণ করা হয়েছে। আজকে পুলিশ সুপার এই বিষয়ে জানিয়েছেন, এই রেশ কাটতে না কাটতে অনেক প্রতিবাদ হয়েছে, অনেক ধর্ণা হয়েছে এবং অনেক উত্তেজনা, চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছিল এই পিঙ্কির হত্যাকাণ্ডকে নিয়ে। তো আবারও দেখা গিয়েছে শিলচর বড়াখাল বাগান এনআইটির ভিতরে, এখান থেকে কালকে সকালবেলা এই সেলাইয়ের কাজ করার জন্য ঘর থেকে বেরোয় সোনালী কর্মকার নামের একটি যুবতী। তো এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি, তাই পরিবারের লোকেরা অসহায় অবস্থায় অনেক খোঁজাখুঁজি করেন, তারপরও কোনো সন্ধান পাননি। তারপর অসহায় অবস্থা হয়ে পরিবারের লোকেরা এবং স্থানীয় যারা এখানে বাগানের যারা লোকরা আছেন ওনারা আজ গুঙ্গুর থানায় গিয়ে একটি নিখোঁজ মামলা দায়ের করেন। তো আমি এখন উপস্থিত হয়েছি, তারপরে দেখতে পাচ্ছেন আমার সামনে সোনালী কর্মকার যে আছেন, যে নিখোঁজ হয়েছে, ওনার মা এবং বাবা আমার সামনে দাঁড়িয়ে আছেন। ওনার সাথে আমি কথা বলবো কি হয়েছে বা কোন সময় ওনার মেয়েকে খুঁজে পাচ্ছেন, কত সময় হয়েছে, এফআইআর দেওয়া হয়েছে, পুলিশ কি ওনাকে আশ্বাস দিয়েছে, এ ব্যাপারে ওনার সাথে কথা বলবো। আপনারা আমার সঙ্গে থাকুন। কোন সময় আপনার মেয়ে হারছে? আমার মেয়ে ১০টার সময় ১১টার সময় ঘর থেকে বের হয়েছে কালকে। আচ্ছা, এরপরে কি হয়েছে? ওর পরে মেয়েটারে আর আমি ঘরে আইছে না, ফোনও করে না, আর আমি জিজ্ঞেস করলাম, ফোনও করে না। আমি যা টাইলারি কাছে গিয়া জিজ্ঞেস করলাম, কই মেয়েটা আইছেই না, এখানে বন্ধ ছিল টাইলারি। মানে টেলারের কাছে যায়নি আপনার মেয়ে? যায়নি, শিখাজ শিখতে যায়নি? না, যায়নি। আচ্ছা, তো এখন এরপর আপনারা কি করেছেন? মাতৃসূচনে খোঁজাখুঁজি করেছেন? হ্যাঁ, আমরা খুঁজে ওর পরে আমরা গিয়ে মেডিকেল থানাতে এফআইআর লিখে দিয়েছি। ওর পরে স্যাররা করলো, মেডিকেলের পুলিশে কইলো যে আমি ঠিক আছে, আমি এটার খোঁজাখুঁজি করব। আর এটা তো আমরা আই গেলাম, ওর পরে আবার সকালে গিয়ে আবার আমরা এটা এফআইআরটা আবার আমরা চালু করলাম, দেখলাম এটা হয়নি না হয়, এখনো কোনো খবর পাইলাম না আমরা। তো দেখেন, ওনার মা বলেছেন যে এফআইআর দিয়েছেন বা অনেক খোঁজাখুঁজি করেছে, এখন কোনো সন্ধান পাননি এই নিখোঁজ সোনালীর। তো ওনার বাবা আমার সামনে আছেন, ওনার বাবার সাথে কথা বলবো কি হয়েছিল আসল ঘটনা, বা উনি জনসাধারণের কাছে কি আবেদন করবেন, কি হয়েছে ঘটনাটা? আমার মেয়ে তো গেছে কাজে, কাজে গেছে সেলাই মেশিন শিখতে, এত আর আসে না। পরে আমার ছেলেকে দিয়ে আমি গেছি, আর আমি এখানে খোঁজার লাগি সাইকেল নিয়ে কাজ থেকে আসে। বুঝাবুঝি করি, আপনার মেয়েকে কোন সম্মান পেয়েছেন নাকি আত্মীয়স্বজন বা কারোর কাছ থেকে? না 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 না, কোনো এরকম পাই না। তারপরে কি করেছেন আপনি? আপনি না পাই আমি থানাতে গেছি, গুঙ্গুর থানা, গুঙ্গুর থানা, এখানে যাইয়া কাগজ লিখাইয়া দিছি। তো কই ফটো লাগে, তো ফটো আমার কাছে আসিল না, তা কইলো যে ১০টার সময় ফটো লই আইও। তো আপনি কে থানা থেকে কি আশ্বাস দিয়েছে? যে আমরা খুঁজবো, আমরা একটা ইতো করেছি, খুঁজবার ব্যবস্থা করেছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।